اولیاء را کار عقبا اختیار جاہل آرا کار دنیا اختیار اللہ والا دیر مجلس برو دامی مجلس لقمان حکیم تار سنتان کے بولین উপদেশ দেন আর ওই উপদেশ বাণীটা আমার রসুল সাহাবায়ে কেরামদেরকে আবার শোনাচ্ছেন قال رسول الله صلى الله عليه واله وسلم عليك بمجالسة العلماء واسمع كلام الحكماء فإن الله لا يحيي القلب الميت بنور الحكمة ও সন্তান তুমি উলামাদের মজলিসে বসবা নবীও বলেন উম্মাহ তোমরা উলামায়ে আহলে হকের মজলিসে বসো তাদের হিকমতপূর্ণ কথাগুলো শ্রবণ করো বসলে কি লাভ হবে আল্লাহওয়ালাদের নেক নজর যখন তোমার উপরে পড়ে যাবে আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে কামা ইউহিয়াল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার বলে কেমন তাজা হয়ে যাবে তোমার অন্তর বলে সূর্যের গরমে তাপ লেগে জমিন যেমন শক্ত ফাটল ধরে লাঙ্গল চলে না চাষাবাদ হয় না ফসল উৎপাদনের ক্ষমতা হারায় ফেলে আল্লাহ বলেন ওই রহমতের বৃষ্টি দিয়া জমিনটাকে দ্রুত তাজা বানায় দেই আর ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় দুনিয়ার রং তামাশায় পড়িয়া আল্লাহওয়ালাদের ছায়া থেকে দূরে গিয়া গুনাহের পরিবেশে চলতে চলতে গুনার কারণে তোমার অন্তরটা ভেঙ্গে চৌচির হয়ে গেছে এখন নেক আমলের ফসল উৎপাদন তোমার ভেতরে নাই আজান শুনলে মজা লাগে না কোরআন তেলাওয়াতে মজা আসে না তোমরা যদি আল্লাহর বান্দাদের নিকটে বসে যাও আল্লাহর রহমতের বৃষ্টি যখন শুরু হয়ে যাবে তোমার অন্তর তাজা হওয়া শুরু হবে আল্লাহর মহব্বত বেড়ে যাবে আল্লাহর মহব্বত যখন বাড়বে তখন নেক আমলের জন্য অন্তর তৈরি হবে ও আল্লাহর বান্দা আগে নামাজ পড়তে ভালো লাগতো না এখন নামাজ ছাড়তে ভালো লাগবে না আগে তেলাওয়াত করতে ভালো লাগতো না এখন তেলাওয়াত না করলে মজা লাগবে না এটা কেমনে সম্ভব আল্লাহওয়ালাদের নেক সোহবতের দ্বারাই সম্ভব বর্তমান দুনিয়াতে কিয়ামত পর্যন্ত এটা চিরন্তন কথা আল্লাহওয়ালাদের নেক সোহবত ছাড়া জান্নাতের পথে আগানোর কোন রাস্তা খোলা নাই কারণ নবী আর জমিনে আসবেন না সাহাবায়ে কেরামদের আর আমরা পাবো না আবু বকর নাই ওমর নাই ওসমান জিন্নুরাইন নাই হযরত আলী নাই যাদেরকে দেইখা মানুষের অন্তর সোজা করত আমরা আর ইমাম বুখারীকে পাবো না ইমাম মুসলিমকে পাবো না আমরা আর চিল্লাইলো ইমাম তিরমিজিকে পাবো না আবু হানিফাকে পাবো না যাদেরকে দেখলে কলব সোজা হয়ে যায় আজ আমরা কিয়ামত পর্যন্ত এই উম্মত যদি জান্নাতের পথে আগাতে চায় এই জমিনে যাদেরকে পাবো যারা আমাদেরকে সহযোগিতা করবেন তারা হলেন এক দল একমাত্র শুধুমাত্র কেবলমাত্র উলামায়ে আহলে হক এছাড়া জান্নাতের পথে আগাইয়া নেওয়ার আর বিকল্প কোনো মানুষ নাই ওলামায়ে আহলে হক বলেন ওলামায়ে কিন্তু সাবধান বর্তমান দুনিয়াতে সেই ওলামাদের উপরে সুদূর প্রসারী এক চক্রান্ত চলতেছে ওলামাদের মাঝে ফাটল তৈরি করা উম্মত যেন আলেমদের থেকে দূরে সরে যায় এইরকম একটা চক্রান্ত চলতেছে
ওলামাদের দোষ আর ত্রুটি যদি উম্মতের কাছে স্পষ্ট হয়ে যায় তখন ওলামায়ে কেরামের মানুষ আর ভালো জানবে না কাছেও যাবে না মানুষ আর জান্নাতের পথ খুঁজে পাবে না এই চক্রান্ত বড় কঠিন এই চক্রান্তের পেছনে আছে বেঈমান ইহুদি আর সামনে আছে কিছু মুনাফিকেরা পেছনে আছে বেঈমান সামনে কাজ করে মুনাফিক বেঈমান এসে বলে না তাবলীগ বন্ধ করে দাও কোন ইহুদি বাংলাদেশে দাঁড়াইয়া বলে নাই কওমি মাদ্রাসায় তালা লাগাও পীর মাশায়েখের কাছে যাইবা না কোন বেঈমান বলে নাই যারা তাবলিগের বিরোধিতা করে বিরুদ্ধে বলে খুইজা দেখবেন তারাও কিন্তু লেবাজদারি একদল উগ্রপন্থী চরমপন্থী টুপিওয়ালা মুসলমান কোন বেঈমান কয় না তাবলিগ বন্ধ করে দাও এরা আড়ালে বসে এদের সহযোগিতা করে আর এরা সামনে বসে তাদের দালালি করে এজন্য সাবধান কারণ এই যুগে ওলামায়ে কেরাম সারা মানুষ জান্নাতের পথে আগানোর কোনো পথ নাই একা একা তো সম্ভবই না একা একা চলতে গেলে তার লাইনচ্যুত হয়ে যাওয়াটা সহজ হয়ে যাবে এজন্য নবী বলেছেন সাবধান আমি নবী বিদায় হয়ে গেলাম দুই জিনিস রেখে গেলাম দইরা রাইখো قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله دوي زيني دوري رقب قرآن ار سنة كوي زينيش گمائي تسن اپنا را قرآن ار বলিউম বাড়াও ইকো দিও না কোরআন আর এই মুখস্থ করেন কোরআন আর সুন্নাত দেড় হাজার বছর আগে নবী বলে গেলেন কশিন কালো তোমাদের লাঞ্ছিত হওয়া লাগবে না অসম্মানী হবা না হেদায়াতের রাস্তা থেকে ছিটকে পড়বা না যদি দুই জিনিস আঁকড়াইয়া ধরো কয় জিনিস বলেন এক নম্বরে কি আরো জোরে বলেন দুই নম্বরে কি সুন্নত হাদিস কেন বলেন নাই এর অনেক কারণ আছে নবী বলেছেন কোরআন আর সুন্নত দুই জিনিস আঁকড়াইয়া ধরবা সুন্নতের দ্বারা উদ্দেশ্য হলো এই সুন্নতের আমল যারা করবে তাদের আস্তিনটারে ধরে রাখবা সুন্নতের আমল যারা করবে কোরআন হাদিস অনুযায়ী ওলামায়ে আহলে হক যারা সুন্নতের আমল করবে নখ কাটার মধ্যে সুন্নত আছে চুল কাটার মধ্যে নবীর সুন্নত আছে জুতা পরার মধ্যে নবীর সুন্নত আছে এগুলি কিতাব পড়লে আপনি বাস্তবায়ন করতে পারবেন না যারা ওলামায় আহলে হক এরা যেমনে পড়েন এমনি আপনাকে দেখে দেখে শিখতে হবে কিতাব দেখে হবে না কিতাবের আমল যারা করে তাদেরকে দেখে আপনাকে আমল করতে হবে ভাইরা আমার আল্লাহর পরিচয় যদি পেতে চাও নিজে কি নিয়া ভাবো আর নিজের মধ্যে ভাবনার অবস্থা তৈরি করার জন্য ওলামায়ে আহলে হকের মজলিসে বেশি বেশি সময় লাগাও ওলামায়ে কেরামদের মজলিসে বসলে বেশি বেশি ফায়দা হবে ফায়দা থেকে খালি হবে না পারি না বললে হবে না চেষ্টা করা বান্দার কাজ আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ বান্দার কাজ হলো চেষ্টা করা পূর্ণতা দান করার মালিক আমার আল্লাহ অনেকে বলে চেষ্টা করি পারি না আমি বলবো আপনার চেষ্টাটা চেষ্টার মতো হয় না